অভিনব উদ্যোগ সিটকা ও নন্দনপুর ফোর্স অ্যাসোসিয়েশনের। সিটকা ও নন্দনপুর ফোর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুরু হলো কোভিড পরিস্থিতিতে গ্রামের দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর অভিযান। আজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 100টি পরিবারের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। চলুন শুনে নিই অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবাশিস মণ্ডল কি বললেন। আমরা গরিব দুস্থ মানুষদের জন্য কিছু চাল, ডাল, সাবান, স্যানিটাইজার, ডাল বিভিন্ন কিছু আমরা দেওয়ার চেষ্টা করছি, জল, কিছু টিফিনের ব্যবস্থা রেখেছি। হ্যাঁ দেখলাম মিষ্টির প্যাকেটও দিচ্ছেন আপনারা, এটা কতটা পরিবারকে দেবেন আপনারা? আমরা আজকে 100 উপরে রয়েছে, above 100। আচ্ছা, আর এর পরবর্তীতে আপনাদের পদক্ষেপ? এর পরবর্তীতে পদক্ষেপ রয়েছে মানুষের জন্য যদি অক্সিজেন, রান্নার জল, এগুলো পরিকল্পনা রয়েছে, যদিও প্রাথমিক পর্যায়ে রয়েছে, সবারই ইচ্ছা রয়েছে দ্রুত এটাকে চালিয়ে নিয়ে গিয়ে যাতে বিশ্ব মহামারীর দিনে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।